মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হেমা মঙ্গলচন্ডী, তুমি আবার এতদিনে মুখ তুলে চেয়েছো মা, অনেকদিন পর আবার ছোটবেলার মতন বাবুটাকে নিয়ে বাপের বাড়ি যাব। যত ভাবি আমি কাউকে কিচ্ছু বলবো না, তত সবাই পেয়ে বসেছে আমাকে, সংসার থেকে একবার উচ্ছন্দে পাঠিয়ে দিল। পর্ণা পর্ণা পর্ণা, পর্ণার জন্য সবটা হচ্ছে। না না না, আমি আমি কিছুতেই আর এটা হতে দেবো না, আমি পুটির মাথাটা কিছুতেই খেতে দেবো না। আমার কপালে এসে জোটে, আমার কপালে এসে জোটে সবাই। তাহলে সৃজন, এবার কাজে লেগে পড়ো। মা 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 মা, কি এত গুজু গুজু করছো বলো তো? হ্যাঁ, কি ব্যাপার বলতো বাবু, হঠাৎ করে তুই আমার কাছে, এসবের মানে কি? মা, তুমি এখনো রাগ করে আছো নাকি আমার উপর? বউকে ছেড়ে হঠাৎ করে মায়ের রাগ নিয়ে তুই পিরিত দেখাতে এলি যে, ছাড়। মা, তুমি তুমি এরকম করে কেন বলছো বলো তো? আমি তোমাকে ভালোবাসি না নাকি? হ্যাঁ, বাসতিস আমার ধারণা একটা কালে তুই বাসতিস আমাকে ভালো, কিন্তু এখন তোর মাকে নিয়ে ভাবার সময় কোথায় বাবু? বউ হয়েছে, মা পর হয়েছে, মাকে নিয়ে ভাবার কোনো সময় তো তোর নেই। আরে কে কে বলেছে ভাবার সময় নেই? আরে বাবা, মা মা, তুমি এই রাগ করে অভিমান করে আমার থেকে দূরে দূরে থাকো বলে তুমি বুঝতে পারো না, আমার কিন্তু তোমার সব পছন্দ অপছন্দ, ভালো মন্দ, রাগ হবা খুশি হবা সব কিছুর খেয়াল থাকে। হ্যাঁ, এখনো খেয়াল থাকে আর সব সময় থাকে। কি ব্যাপার বলতো বাবু, এত আদিক্ষিত তোমার ভালো লাগছে না রে? এই রে, একটু বেশি বেশি বলে ফেলছি নাকি? কি হয়েছে বাবু, বউ পাঠিয়েছে নাকি যাতে আমি পুটিকে ম্যাজিক শিখতে দিই? কিন্তু আমি বলে দিচ্ছি বাবু, আমি মা 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 মা, শান্ত শান্ত, এটাই না তোমার সমস্যা, তুমি কোনো কিছু না শুনে না আগে থেকে বিচার করতে শুরু করে দাও। আরে আমাকে কেউ পাঠায়নি, কারোর কথা আসিনি, আমি আমি স্বেচ্ছায় এসেছি, হ্যাঁ, তাও একটা প্রস্তাব নিয়ে। আর আমি জানি এটা শুনলে তুমিও রাজি হবে। প্রস্তাব? হ্যাঁ হ্যাঁ, কি প্রস্তাব আমি একটু শুনি। মা, আমি আমি জানি তুমি কিসে খুশি হও, তুমি কিসে দুঃখ পাও, আমি সব জানি। থাকবে সারাদিন না বাড়িতে থেকে কাজ করতে করতে তুমিও টায়ার্ড হয়ে যাও, তোমার কোথাও বেরোনো হয় না, সারাক্ষণ বাড়িতে থাকো, তাই আমি আমি ভাবছিলাম যে কাল সকাল সকাল আমি তোমাকে নিয়ে মামার বাড়ি যাব, ওখানে গিয়ে বিজয়াটা সেরে আসবো। কি বললি তুই? পর্ণা যাবে না, পর্ণার এখানে অনেক কাজ আছে, তারপর পুটি স্কুল আছে, ও কি করে যাবে? আরে যাবো তো আমি আর তুমি, শুধু আমরা দুজন যাবো। হ্যাঁ সত্যি সত্যি বলছি মা। মা, তোমার অভিযোগ না যে আমি তোমার থেকে দূরে দূরে সরে যাচ্ছি? হ্যাঁ, আর আমিও রিয়েলাইজ করলাম মা, অনেকদিন তোমার সাথে সেভাবে সময় কাটানো হয় না, তাই আমি ভাবছি মামার বাড়ি যাবো, কাল সকাল সকাল যাব, আর কাল সন্ধে নাগাদ আমরা ফিরে আসবো। এই তো এই তো আমার পুরনো বাবু। হেমা মঙ্গলচন্ডী, তুমি আবার এতদিনে মুখ তুলে চেয়েছো মা, অনেকদিন পর আবার ছোটবেলার মতন বাবুটাকে নিয়ে বাপের বাড়ি যাব। হ্যাঁ তো তাহলে সময় নষ্ট না করে তুমি গুছিয়ে নাও কি কি নিয়ে যাবে, ঠিক আছে? আর আমি গাড়ির ব্যবস্থাটা করছি। হ্যাঁ, কি মজা হবে, মামার বাড়ি যাবো অনেকদিন পর। রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, দেরি করো না বাবু। মামা বাড়ির আদর, লাড়ুটা যা খেতে হয়েছে না মা? সত্যি বাবু, আজকে কতগুলো দিন পর দাদাদের সঙ্গে জমিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিলাম, দারুণ লাগলো কিন্তু। আরে বড় মামার ছেলেকে খেয়াল করলি? দাড়ি গোঁফ গজি একেবারে একটা লোক হয়ে গেছে রে, আমি তো প্রথমে চিনতেই পারিনি। উল্টিকে লাস্ট যে বয়সে দেখেছিলাম না, ওর মেয়ের এখন ওই বয়স হয়েছে, ভাবতে পারছো? গতবার যখন গেছিলাম তখন ওরা ছিল না, ওই অনুপদাদের সঙ্গে গ্যাংটকে ঘুরতে গেছিল, তাই আসতে পারেনি। আরে আসবে কি করে, ওরা তো বাইরেই থাকে রে।
কত বড় চাকরি করে জানিস, বুলটি ভর কি ভালো জামাই পেয়েছে ওরা। আমার কপালটা পোড়া বুঝলি, আমার কপালটা পোড়া। পিটু যে কি ছাতার চাকরি করে ভগবানই জানে। আর বাবু, মা কিন্তু আজ খুব খুশি হয়েছে। বাবু যে বউয়ের বেড়া জাল কাটিয়ে একটু মাকে সময় দিয়েছে, তাতেই আমি খুব খুশি হয়েছি বাবা। মা, তোমাকে এই খুশিটা দেওয়ার সাথে সাথে আমি বাবাকেও খুশি করতে চাই। আমার কাছে তোমার খুশিটাও যতটা ইম্পর্টেন্ট, বাবার খুশিটাও ততটাই ইম্পর্টেন্ট। তাই বাবাকে খুশি করতে গিয়ে যদি তোমার মনে কোনোভাবে আঘাত দিয়ে থাকি, তুমি আমার ক্ষমা করে দিও। শুধু না, পুটিমাটা আমাদের সঙ্গে আসতে পারতো বল, ঠাম্মির বাড়িটা একটু দেখে যেত। হ্যাঁ, ওমা কি হলো? আমি তো শুধু তোমাদের রিসিভ করতে এসেছি। মানে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব, তাই একটু এগিয়ে তোমাদের দুজনকে নিতে এলাম। কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি আর বললে সারপ্রাইজ থাকে, ওটা বলার নয়, দেখার জিনিস। ওটা তোমাকে দেখতে হবে, কিন্তু তার আগে তোমায় কিচ্ছু দেখা চলবে না। একটু নিচু হও তো। কেন নিচু হতে যাব? কেন নিচু হও না? আরে বাবা, দেখেছিস তো, দেখ। আচ্ছা, এই যে এই যে এই যে হলাম নিচু নিচু। ও বাবা, বাড়ি আমি করছে বল দেখি। আরে হাও না, এই তো হয়ে আছি মা। এই কি, এই 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 এটা বাবু? হ্যাঁ দে। আরে চোখ বাজছিস কেন পুটি? তাই পুটি, আর দেখেছো আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে আমি তো পড়ে যাব। আমরা থাকতে তুমি পড়বে কেন? মা মা, কিচ্ছু হবে না, এই তো আমি আছি, আমার হাতটা ধরো। না, আমি তোমার হাতটা ধরে নিলাম। তোমার বড় লাঠি আর ছোট লাঠি দুজনেই তোমার সঙ্গে আছে। এবার চলো চলো। আরে কোথায় যাচ্ছি? চলো না, গিয়ে দেখতে পাবো। চলো চলো। আরে চলো চলো চলো, দাদা দাদা লাগেজ গুলো নিয়ে এসো, নিয়ে এসো। এই তো এই তো এই তো, আস্তে 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 আস্তে। আমি কিছু বুঝতে পারছি না, পড়ে যাবো বাবু। মা একটু ধৈর্য ধরো, এক্ষুনি পট্টিটা খুলে দেবো। সাবধানে আসুন দেখে। হ্যাঁ, এবার এই দিকটা ঘুরুন দেখে মা। বসুন 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 বসুন, ওই দিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।